হাতে মাত্র আর কয়েকটু দিন বাকি বাসন্তী পুজোর, তাই কুমোর পাড়ায় চলছে জোর কদমে প্রস্তুতি। কেউ বা দিচ্ছেন মূর্তিতে রং, আবার কেউ বা দিচ্ছেন তুলি শেষ টান। এদিকে আকাশে মেঘের হাতছানি, তাই কুমোর পাড়ায় সবাই ব্যস্ত হয়ে পড়েছেন অসম্পূর্ণ কাজগুলো সময়ের মধ্যে সেরে নিতে। চিরাচরিত কয়েকটি বনেদি পরিবারে বাসন্তী পূজা হলেও আজকাল বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা দেবীর আরাধনায় নিজেদের যুক্ত করেছে। অশুভ শক্তির বিনাশের জন্য সবকালেই মানুষ আদ্যাশক্তির আরাধনা করে। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য হারানো রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পূজাই প্রকৃত দুর্গাপূজা, যদিও একালে আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপূজাই অন্যতম প্রধান পূজার স্বীকৃতি পেয়েছে। রাজ্যে সবেমাত্র নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বাজারও মন্দা, চাহিদা না বাড়লেও পুরনো মূর্তি ক্রেতারা মৃৎশিল্পীদের বাজার রসদ জুগিয়ে চলেছে, এমনটাই জানালেন এক মৃৎশিল্পী। ব্যাপারটা হয়েছে বাসন্তী পূজা বাড়ছে অন্যান্যবার তুলনায়, কিন্তু খুব বিক্রি বাড়া তা না, হয়তো এক দুটো পার্টি নতুন এরকম আছে। মূর্তির রেটটা কিরকম রয়েছে গতবার? রেট আমি মারাই নি, প্রতি বছর যা থাকে ওই রেটই আছে, অন্যান্যবার যা বিক্রি করতে হবে। ধরনের দুর্গা সিজনে এই ঠাকুরগুলো যেগুলো 40,000 টাকা বিক্রি হয়, এগুলো 30,000 টাকা বিক্রি করতে হবে, বাসন্তী তো কম রেটই বিক্রি হয়। তো ব্যবসা বাণিজ্য কিরকম রয়েছে? মোটামুটি ভালো ভালো যাবে না, আছি মোটামুটি। চৈত্র হোক কিংবা আশ্বিন, দেবীর আরাধনায় কোনো খামতি রাখতে চাইছেন না পূজার উদ্যোক্তা সহ মৃৎশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।